ना मिला ना ऑचू দুধ খেলো একই ফিলিং হতো টেস্টটা পেয়েছিল না তো ডাজন্ট ম্যাটার কি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স আমরা এখন রইছি হচ্ছে দিল্লি আইসক্রিম শেক্স এন্ড জুস কর্নারে ज्यादा लोग नहीं है क्या करें तो क्या आपकी हमारा अभी भी ये काम कर रहे घर पे नहीं है कोई जगह जमीन नहीं क्या करें ठीक है मिलके अच्छा लगा आपसे चलिए তো এখানে দামগুলো দেখে নিতে পারো মেবি আমরা এই জুসগুলো খেলাম বলে খারাপ লাগলো এই শেক ফেক গুলো খেলে হয়তো ভালো লাগতো শেকের কথা বলেছ না জুসের কথা বলেছ কোনটা ভালো জানি না সেটা জানি না এই হইছে বন্ধ করে দাও আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ একটা সেলফি এত লোক দিদির সাথে এখন আলাদা হচ্ছে ঈশ্বর যা করে বিল্টু চ্যাটার্জি বিল্টু চ্যাটার্জি বিল্টু চ্যাটার্জি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আমাকে যেটা তোমাদের সবার প্রশ্ন তো চলো আজকে আমাদের একটু তাড়াহুড়ো আছে তো বেরোই বিল্টু তুমি কি করো আমি চাকরি করি गवर्नमेंट জব করি এখানে পিডব্লিউডি তে না আমার পেন্টিং স্ট্রিটে অফিস তাহলে পার্ক স্ট্রিটে কেন ঘুরছো আমি একটা কাজে আসছিলাম পার্ক স্ট্রিটে কাজ এসেই তোমার সাথে দেখা হলো খুব ভালো লাগলো কারিম তো খেতে নিয়ে এসেছো তো কালকে না না গার্লফ্রেন্ড না বউ আছে সব বলো না রাত রাখা যাবে না বলে তুমি ম্যারিড হ্যাঁ ম্যারিড বউ তোমার চ্যানেল ফলো করে আর হবে না আমাদের ভাই হবে না ভাই চলো 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 থ্যাংক ইউ তারা ভাবছো যে আমার চুলটা কেন পেতে আছে কারণটা বলে দিই কারণ একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি আমি বিকজ নেক্সট ফোর ডেজ মানে ফ্রাইডে টু ফ্রাইডে স্যাটারডে সানডে আর মানডে প্রচণ্ড হেক্টিক হবে সারাদিন হেলমেট পরে থাকবো তো প্রচণ্ড হেক্টিক হয়েছিল তাই জন্য একটু চুলের কেয়ার নিয়ে নিলাম আজকে একটা নিলাম হচ্ছে কী দিয়ে মিস্টার্স হেয়ার গ্রোথ পাউডার ফর মেন আমলাটা আমি লাগিয়েছি এর মধ্যে আমলা ভৃঙ্গিরাজ আর শিকাকাই আছে তো এটাতে কী করবে আমার স্ক্যাল্পটাকে নারিশ করবে আর ক্লিনস করবে অনেক সময় ঘামে থেকে 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 কী হয় অনেক ইনফেকশন জন্মায় তো সেটাকে প্রিভেন্ট করবে তো মিস্টার্স হেয়ার প্যাকটা কীভাবে ইউজ করতে আমি তোমাদের বলে দিই এই প্যাকটার আড়াই চামচ একটা বাটিতে নিতে হবে অল্প জল দিতে হবে আর ওটাকে একটা থিক প্যাকের মতো করে মিক্স করতে হবে মিক্স মিক্স করার পর ওটাকে ভালো করে পুরো মাথায় অ্যাপ্লাই করলে দেন 45 মিনিটস রেখে দেবে অ্যান্ড রাখার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে ট্রেল এতদিন কি ডিসকাউন্ট দিয়েছে তো তোমরা জানো অলরেডি বাট এই ডিসকাউন্টটা জাস্ট ফাটিয়ে দিয়েছে এটার দাম ছিল হচ্ছে 999 টাকা অ্যান্ড ইউ ওন্ট বিলিভ আমি কত টাকায় কিনেছি এটা আই গট দিস ফর 274.72 999 থেকে 274 জন কেউ কমেন্ট করেছিল যত জায়গায় ট্রেলে যাই পাওয়া যাক আমাদের উচিত দোকান থেকে নেওয়া টু সাপোর্ট এ বুঝলাম আই মানে আই এগ্রি টু ইউর পয়েন্ট বাট একটা জিনিস যেটা এত ডিসকাউন্টে যদি পাচ্ছি তাহলে কেন নেবো না মানে আমার টাকাটাও তো টাকা মানে আমিও তো মানে যদি 500 টাকা কোথাও সেভ করি এত এখানে তো 700 টাকা সেভ করছো তাহলে কেন সেভ করবো না 700 টাকা আমি বেটার কোথাও ইনভেস্ট করবো ছিল তো দোকানই আছে হ্যাঁ ছিল তো একটা দোকান জিনিসপত্রের তো কিন দোকান থেকে এক্স্যাক্টলি ট্রেলে একটা শর্ট ভিডিও প্লাস ই কমার্স অ্যাপ যেখানে হচ্ছে অথেন্টিকের থেকে অথেন্টিক প্রোডাক্টস পাওয়া যায় একদম কম দামে তো শীতকাল আসতে চলেছে তোমরা জানো তো শীতকালে কী হবে শীতকালে প্রচুর বিয়ে বাড়ি আসবে তোমাদের প্রচুর মেকআপ লাগবে অনেক রকম প্রোডাক্টস লাগবে তো এই বিউটি ফেস্টিভ্যালের জন্য ট্রেল দিচ্ছে হচ্ছে 20 November থেকে আপ টু 70% অফ বিউটি প্রোডাক্টস মেকআপ প্রোডাক্টস বেদিং প্রোডাক্টস আর পার্সোনাল কেয়ার প্রোডাক্টসেও আমার প্রোমো কোডটা তো আছে প্রোমো কোডটা হচ্ছে WV2NTRL25 এই প্রোমো কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে 25% ডিরেক্ট অফ মানে ট্রেলে আপ
70% ডিসকাউন্ট তো ছিলই, প্লাস আমার প্রোমো কোডটা যদি ইউজ করো তাহলে আরও 25% অফ হয়ে যাবে। তোমরা কিন্তু ট্রেলে কয়েনও আর্ন করতে পারো, সেই কয়েনগুলো দিয়ে তোমরাও শপিং করতে পারো, সেটার অপশনটাও কিন্তু ট্রেলে রয়েছে। তো ট্রেল যেমন জানো তোমরা ডেলিভারির জন্য কোনো চার্জ দেয় না, একদম ফ্রি ডেলিভারি করে, তো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, প্রোডাক্টগুলো কিনে নিতে পারো। আর আমার প্রোমো কোড বা ডিসকাউন্টটা কিন্তু শুধু এই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টটা যেটা দেখালাম ওটার উপর অ্যাপ্লিকেবল নয়, ট্রেলের যত প্রোডাক্ট আছে সব কটার উপর অ্যাভেলেবল। সায়ন্তন একটা নতুন হেলমেট কিনেছে, সেটাকে এমনভাবে কেয়ার নিয়ে রাখছে যেন ওটা ওর বাচ্চা। ওই হেলমেটটা দেখি না, দেখি ফুল লেগে যাবে। হাতে করছিস কেন এভাবে? ধুলো ট্রান্সফার হয়ে যাবে না এইভাবে? এই কি করছিস এটা বোকা? মানে জিনিসের যত্ন জানে না এরা। পারফেক্ট এক্সাম্পল রিলেশনের শুরুতে একটা রিলেশন কিরম থাকে, দুদিন হয়ে গেল, দুদিন পর রিলেশনটা এরকম হয়ে যায়। দেখো ওই যে সায়ন্তন, হাই বারণ করছি বাবা, না কথা এই হয় জীবন, জিনিস পুরনো হয়ে গেলে এই অবস্থা হয়, আর নতুন হলে আরে ভাই বলছি করিস না। যাই হোক চলো, সায়ন্তনের বিয়েটা হয়ে যাক এখানে। হ্যাঁ ও আচ্ছা, সায়ন্তনের বিয়েটা হয়ে যাক। আর আমার খুব জিটিটা একটুখানি অন করার ইচ্ছা হচ্ছে, কারণ জানো জিটিটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তাই এবার রিকোয়েস্ট করবো যদি চাবিটা দেয় একবার, যদি স্টার্ট করে দেখা যায়। হ্যাঁ নিয়ে পালিয়ে যা, কি বলছিস ভাই? পালিয়ে বাকি এর থেকেও বেশি ভালো বল। ইন্টারসেপ্টর, হ্যাঁ ইন্টারসেপ্টর অন্যরকম। বাস এবার রেখে দেওয়া উচিত, এটা সরাসরি রেখে দেও। কোনটা? এটা ব্লু, এটা ব্লু, এটা কালো আছে, ওটা অন্য উড়ে যাবে। হ্যাঁ তোমার তুলবো। মা বড় কিপ্টে আমি যে যাচ্ছি রাইডে তার জন্য হচ্ছে প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম, হাত খরচা পেলাম 51 টাকা। কিছু কোথাও মানে গেলে এত কিছু প্রিপারেশন থাকে, এত কিছু থাকে না, তো হয়ে ওঠেনি কালকে এডিট করে ব্লগ করার, শরীরটা ভালো নেই। তো আমি ভাবলাম যে কালকে এসে ভাবছিলাম একবার 1 ঘন্টা ঘুমিয়ে আড়াইটা নাগাদ উঠেছিলাম, ভাবলাম এডিট করবো অ্যান্ড কমপ্লিট করবো ব্লগটা, বাট তাহলে না রেস্ট নেওয়া উচিত কারণ শরীরটা ভালো নেই, অ্যান্ড রেস্ট না নিলে কালকে রাইড করতে পারবো না। কালকে মানে হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে থার্সডে, তোমরা ভিডিওটা আজকেই দেখবে যদিও। এই দেখো এই হ্যারাম প্যান্টসগুলো কিনেছি, এরম টাইপের আমি নর্মালি পরি না, আমি নর্মালি একটুখানি কী বলে জিন্স টাইটাই টাইপ আমার, বাট নিলাম দেখে যাক কেমন লাগে না লাগে। এইটা কিনেছি একটা, আর এইটা কিনেছি, এইটা বেশ ভালো লেগেছে আমার। এটা আই গেস
রেড টি শার্ট আর ব্লু ডেনিম দিয়ে ভালোই লাগবে। গোপ্রোর এই কেসটা কিনেছি, হেলমেটের ওখানে কেসটা যাতে অ্যাডাপ্টারটা ঠিক করে লাগানো যায়। এই পুরো কেসটা এটার মধ্যে কি হবে, অ্যাডাপ্টার ঢুকে যাবে। আমি ভাবলাম আর আমি গোপ্রোর অ্যাডাপ্টার কিনে নিয়েছি। অ্যাডাপ্টারটা কিন্তু মাইকের থেকে বেশি দাম, কিনে নিলাম কারণ ভাবলাম যে বাইকে যাওয়ার সময় তোমাদের সাথে কোনোদিন কথা বলা হয় না, তো যাতে তোমরা আমার কথা শুনতে পাও তাই জন্য নিয়েই নিলাম। খরচা গেল আবার খরচা। যাই হোক, গোপ্রোর এই একটা খুব চালাকি করে, গোপ্রো 8 থেকে অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে যাতে মানে মাইক ইউজ করতে গেলে তোমাকে অ্যাডাপ্টার ইউজ করতে হবে, আর অ্যাডাপ্টারটার দামই হচ্ছে ওই 4,500 টাকা মতো। তো এই হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টারটা। একটা ইউভি প্রোটেক্টর নিয়েছি ক্যামেরার জন্য কারণ লেন্স ক্যাপটা আমি হারিয়েছি। এই যে এই দেখো এই জিনিসটা। তো ঠিক আছে, এই ভিডিওটা এত অবধি থাক। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দ্য কনফিউজ বক্স। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা আছে, ওটা টিপে দিও, সো দ্যাট ইউ গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড আ ভিডিও। অ্যান্ড লেটস অল গিয়ার আপ ফর দ্য রোড ট্রিপ।